বঙ্গোপসাগরে ওঠা ঘূর্ণিঝড় যেন আঘাত হানল সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে। ঝড়ের ভূমিকায় কলকাতার বোলাররা নিমিষেই লণ্ডভণ্ড করে দিল এসআরএইচ শিবিরকে। ছোট্ট লক্ষ্যটাও কেকেআর তাড়া করল ঝড়ের গতিতে। যে দলটা গোটা আসরে রান বন্যা বইয়েছে, আইপিএল ইতিহাসের দলীয় সর্বোচ্চ ইনিংসটি উপহার দিয়েছে, তারা ফাইনালে এসে আরও একটা রেকর্ড গড়েছে। আইপিএলের ইতিহাসে এটাই লোয়েস্ট স্কোরের ফাইনাল। ওপেনিং জুটি ব্যর্থ তো সানরাইজার্স ব্যর্থ, তা আরও একবার প্রমাণ হলো। অভিষেক শর্মা বিদায় নিলেন প্রথম ওভারেই। ফর্মে ফেরা অজি পেসার স্টার্ক দেখালেন ঝলক, দুই রানে প্যাভিলনের পথ দেখান। রাহুল ত্রিপাঠীকে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার কথা ছিল ট্রাভিস হেডের। কলকাতার সামনে পরাস্ত অজি, এসআরএইচের পতন শুরু এখান থেকেই। শেষ ভরসা ছিলেন ক্লাসেন, হর্ষিত রানার ভেলকিতে ফিরেছেন ষোলো করে। দলীয় রানটা তখন একশো পার হবে কিনা সেটা নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল। নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অধিনায়ক প্যাট কামিন্স ব্যাট হাতে শেষ লড়াইটা করেছেন, ২৪ রান আসে তার ব্যাট থেকে, ১১৩ রানে গুটিয়ে যায় সানরাইজার্স। মিরাকেল কিছু না হলে ম্যাচটা হেসে খেলে জিতবে কলকাতা নাইট রাইডার্স, হয়েছেও সেটা। তবে শুরুতে একটা ভয় ধরিয়েছিল এসআরএইচ অধিনায়ক প্যাট কামিন্স। যেটুকু চেষ্টা ছিল এসআরএইচের তা এখানেই শেষ। ভেঙ্কটেশ আয়ার আর রহমানুল্লাহ গুরুবাজ মিলে ম্যাচটাকে নিয়ে যান সানরাইজার্সের নাগালের বাইরে। দারুণ খেলা রহমানুল্লাহ গুরুবাজ ম্যাচটা শেষ করে আসতে পারেননি। এরপর দুই আইয়ার মিলে উৎসবের উপলক্ষটা এনে দেন, জয় নিশ্চিত হয় কলকাতার। আমার পেছনেই দেখা যাচ্ছে সেই মঞ্চটা যেখানে কিছুক্ষণ আগে কলকাতা তৃতীয় শিরোপা নিয়ে উদযাপন করেছেন। কেকেআরের এই শিরোপা উদযাপনের মধ্য দিয়ে দুই মাসের আইপিএল উৎসব শেষ হলো, তবে ভক্তরা আক্ষেপ করতে পারেন কারণ ম্যাচটা অর্থাৎ ফাইনালটা হয়নি সেভাবে ফাইনালের মতো। একপেশে ম্যাচে ক্রিকেটটা উপভোগের খুব বেশি সুযোগ হয়নি তাদের। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ভারত।